ইচ্ছার মতো করো বাপ, তাহলে দেখবে জীবনে কিছু শিখতে পারবে। হট্টগোল চট্টগোল মেরে জলসা করো না বাপ, নবী দিবস নবী দিবসের মতোই করো, দেখবে ফজিলত আছে, গুরুত্বপূর্ণ জিনিস আছে। নবী দিবস করে মানুষ কেন? নবী দিবসে কোনোদিন ডিজে বক্স বাজিয়ে তেরে নেড়ে করে কেউ? করে না। নবী দিবস করে কেন? মানুষ কিছু নবী সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, সিরাতুন নবী সম্পর্কে জানবে, আর জীবনে কিভাবে চলবে চলার রাস্তাটা সুন্দর করে জেনে নেবে, ঠিক না বেঠিক? এজন্যই নবী দিবস করে। নবী দিবস করা জায়েজ আর নবী দিবস করা হারাম আজ বলে যাচ্ছি, শুনে নিন। নবী দিবস করা জায়েজ কোন কোন দিক থেকে জায়েজ? আপনি নবীর নামে মানে একটা নবী দিবস করছেন, বিশ্ব নবী দিবস উপলক্ষে একটা জলসা দিয়েছেন, জলসা সেখানে আলোচনা হবে কি? নবীর চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, এখানে খারাপ কিছু হয়নি, নবীর চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। মানুষরা এখানে দেখেন মাথায় টুপি দিয়ে পাক পবিত্র অবস্থায় বসে নবীর কথা শুনছে, আল্লাহর কথা শুনছে, কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, ওয়াজ শুনছে। আরে নবী নিজেই ওয়াজ করতেন, নবী বৃহস্পতিবার রাতে, শুনে নিন বুখারীর হাদিস, বৃহস্পতিবার রাতে নবীজি এশার নামাজের পরে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নবীজি ওয়াজ করে শোনাতেন। আর প্রত্যেক নবী হলো বক্তা, কি বললাম? প্রত্যেক নবী হলো বক্তা, বড় বড় বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হলো প্রত্যেকটা নবী। আরে বক্তব্য না দিলে সে ইসলাম প্রচার করবে কি করে, ঠিক না বেটি? এবার বক্তব্য দেওয়ার পদ্ধতি আলাদা, তখন ছিল পদ্ধতি আলাদা, এখন পদ্ধতি আলাদা। তখন পদ্ধতি কি ছিল? মুখের মাধ্যমে, শুধু মুখে হতো, ঠিক না বেটি? মাইকও ছিল না, কিছু ছিল না। এখন দিন যাচ্ছে কি হচ্ছে, মুখের বদলে মাইক এসছে, এরপরে হয়তো আরো অন্য কিছু আসবে, সেই কি বলে, এখন তো মাইক্রোফোন এসছে, এরপরে হয়তো দেখবেন এই মাইক্রোফোন আর থাকবে না, তখন দেখবেন একটা ছোট মতো একটা ওয়্যারলেস এখানে লাগিয়ে দেবে, অতি ওয়াজ হচ্ছে, মাইক টাইম কিছু লাগছে না, অতি সব ক্যাচ করে নিচ্ছে এর মাধ্যমে। সেজন্য স্থান কাল পাত্রভেদ অনেক সময় পরিবর্তন হয়ে যায়। সবটা আপনি কিন্তু নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না, বারবার বলছি, কথা বুঝতে পারলেন? একটা কথা আপনাদের বলি, এখন যদি আপনি বলেন যে নবীজি খাই না আমি খাবো কেন, ভুল কথা হলো, কথা বুঝতে পারছেন বাপেরা? আমি মাইকটা নিজে বন্ধ করলাম কেন বুঝতে পারছেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমি শুধু আমার বক্তব্য এই মুসলমান কটার জন্য বসিনি, যে কটা ক্যামেরা দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন, এক একটা 1.5 লক্ষ 2 লক্ষ করে লোক শ্রোতা দেখতেছে, কি বুঝলেন? এই কটা শ্রোতা আমার শ্রোতা হলো, লক্ষ লক্ষ শ্রোতা আছে এতে, এই কটা ক্যামেরার ভিতরে। এই জন্য আপনাদের বলি বাপ, আমি যেটা জানি সেটা ছাড়া অন্য যেটা জানে না ভুল এটা বলবেন না, আমার জানা নাও থাকতে পারে, ঠিক না বেটি? এটা হতে পারে, আমার জানা নাও থাকতে পারে। চলুন এগিয়ে যাই, এবার আসছি জিকির মানে কি বলেছিলাম, নামাজ, তাই তো? দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। পবিত্র কোরআন 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 9 আল কোরআন। আল্লাহ বলছেন কি? হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকিরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, ছুটে চলে এসো নামাজের দিকে, এখানে জিকির মানে হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা শব্দের কতগুলো মানে বের হচ্ছে দেখতে পাচ্ছেন? আরেকটা মানে বলছি, জিকির মানে হলো ভয় করা, কি বললাম?
ভয় করা দলিল কোরআনে আছে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন পবিত্র কোরআন 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 10 আল্লাহ বলেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল ইনকাম করবে হারাম ইনকাম করবে না আর কি করবে ওয়াজকুরুল্লাহা কাসীরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করবে না আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে ভয় করবে কি রকম ভয় করবেন আপনি একজন মুদিখানার দোকানদার আপনার আপনি একজন মুদিখানার দোকানদার দোকান খুলে বসে আছেন গ্রামের একজন লোক এসেছে আপনার কাছে এসে বলল ভাই 2 কিলো চাল 1 কিলো ডাল 500 তেল 1 কিলো পেঁয়াজ মেপেরা আপনি করলেন কি 2 কিলো চালের জায়গায় 1 কিলো 900 গ্রাম চাল দিলেন আপনার ধারণা ওর বাড়িতে পাল্লা বাটখারা নেই ও বাড়ি থেকে মাপবে না আপনি 1 কিলো 900 গ্রাম চাল দিলেন 2 কিলোর দাম লিখলেন ঠিক হাওড়া হাটে আপেল কেনার মতো আস্তে 1990 সালের কথা বলছি বাপ 1990 সালে আজ থেকে 32 বছর আগের কথা বলছি 1990 সালে হাওড়া হাটে এই স্টেশনের মুখে ঢুকতে আপেল কিনলে না ওখান থেকে আপেল কিনে 1 কিলো আপেল কিনে বাড়ি বাড়ি আসবেন বাড়িতে এসে মেপে দেখবেন 850 মানে এত কম দিত ওরা একদম 100% বলছে একদম বাস্তব কথা এখনো দে ভাই এখন আমি অনেকদিন এই হাওড়া হাট স্টেশনে যাইনি বাপ সেজন্য বলতে পারলাম না তার মানে কি মানুষকে ঠকায় আল্লাহ বলছে এই ও নেই মানে কি বোঝাচ্ছিস তুই আমি আল্লাহর পক্ষ নিয়ে হাজির আছি সুবহানাল্লাহ বলেন এখানে জিকির মানে হলো ভয় আবার আসছি জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা দলিল কোরআন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ পবিত্র কোরআন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 191 কোরআন জানিয়ে দিচ্ছে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে আর কি করে আল্লাহর সৃষ্টি নিয়ে এই আসমান কিভাবে তৈরি করলাম গ্যালাক্সি নীহারিকা চন্দ্র নক্ষত্র গ্রহ কিভাবে তৈরি করলাম এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে আপনারা যারা প্লেনে উঠেছেন প্লেনে উঠলে দেখবেন প্লেন যখন ওর যে স্তর আছে ওই স্তর দিয়ে যখন যায় জানলা দিয়ে দেখবেন আপনি মেঘের উপরে আছেন ঠিক না বেঠিক আপনি মেঘের উপরে আছেন আর দেখবেন একজন একটা প্লেন যখন যায় চিলগুলো যখন ওড়ে শকুন যখন ওড়ে উঁচু উঁচু জায়গাতে কল্পনা করতে পারবেন না এই জন্য বলি বাপ একটু পড়াশোনা একটু গবেষণা করুন একটা কথা বলে যাচ্ছি নবী দিবস করা জায়েজ আবার নবী দিবস করা হারাম কোন হারাম কত কখন হারাম হবে আপনি নবীর নাম করে বাড়ির বেলা বলে নবীর নাম করে করেছেন কি ডিজে বক্স লাগিয়েছেন কি আপনাদের এলাকায় হয় কি হয় না ওরে বাবা হাওড়া হুগলির দিকে হাওড়ার দিকে একটু বেশি হয় দেখতে পাচ্ছি কদিন আগে ডিজে বক্স লাগাবে গাড়িতে করে ডিজে বক্স লাগিয়ে আর ওই মদ খাবে আর নাচতে নাচতে যাবে নবী নবী করে নবী দিবস হচ্ছে ওটা হারাম আর এটা জায়েজ কেন এখানে আপনারা বসেছেন নবী সম্পর্কে কিছু জিনিস জানবেন শিখবেন সমাজে পরিবর্তন করবেন নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন এটা হলো জায়েজ ক্লিয়ার বুঝতে হচ্ছে বাবা তবে একটা কথা বলি আল্লাহর নবীর যুগে আমার নবীজি এইভাবে এই চাকচিকমো করে নবী দিবস করতেন না ভালো করে শুনে নিন আরে নবীর যুগে এসব জিনিস ছিল তাহলে করবে কি করে এ তো বোকার মতো কথা সব জিনিস নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না নবী করেনে আমি করব না নবী খায়নে আমি খাব না এটা করতে যাবেন না আল্লাহ কোরআনে যেটা বলেছে হাদিসে যেটা বলেছে ওটা মানবেন শুনে নিন নবীর জন্য হারাম এই নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম বলবো দেবো উদাহরণ দেবো এগুলো মনে রাখবেন রে বাপ নবীর জন্য কি বলেছি জোরে বলুন হালাল আমাদের জন্য হারাম দলিল কি
দলিলটা শুনে নি, শুনলে অবাক হয়ে যাবেন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। দেখলেন? আবার দেখেন, নবীর জন্য যত খুশি তত, কোনো সীমা নেই, সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। কোরআনে আছে একজন মুসলমান চারটে বিয়ে করতে পারে, হাড্ডি খুব বেশি হলে চারটে বিয়ে করতে পারে, চারের বেশি বউ রাখতে পারবেন একসঙ্গে। কিন্তু নবী কি করেছেন? এগারোটা স্ত্রী ছিল, ঠিক না বেটি? কোরআনে আছে ওটা নবীর জন্য খাস, খলিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, নবী এটা তোমার জন্য খাস, মোমেনদের জন্য নয়, মোমেনদের এই চারটের বেশি নয়। এই জন্য নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না বাবা। আর একটা বলছি, নবীর গা থেকে ঘাম বেরোতো আর আমাদের গা থেকে ঘাম বেরোয়, ঠিক না বেটি? নবীর গা থেকে যখন ঘাম বেরোতো, মেশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো, জোরে বলো। আর আপনার গা থেকে ঘাম বেরোয়, এত খুশবু বেরোয় পাশে কেউ বসতে পারে না, ঠিক না বেটি? মুসা নবী আল্লাহ বললেন, শুনে নিন এগুলো বাড়ি থেকে ভাববেন, মুসা নবী আল্লাহ বললেন, কোরআনে আছে, ওয়াদমু মিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এই মুসা, তোমার ডান হাতটা, কোরআনে আছে ষোলো পারায় আছে সুরায় তোহা, মুসাকে আল্লাহ বলছে, মুসা, এ মুসা নবী, তুমি তোমার ডান হাতটা বগলের মধ্যে দাও, ওয়াদমু মিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন, তোমার ডান হাতটা বগলের মধ্যে দাও, বগল থেকে বের করো, বের করে দেখবে হাত থেকে খুশবু বেরোবে আর জ্যোতি চমকাবে, জোরে বলে। আর আপনি আপনি হাতটা বগল একবার দেন, দিয়ে বের করবেন, এত খুশবু বেরোবে পাশে কেউ বসতে পারবে না, গন্ধ। তো এই জন্য বলি বাবা, আরো দেখেন নবীজি, নবীজি পায়খানা ফিরতেন যেখানে, ভালো করে শুনে যান, আমি চলে গেলে বাবা আফসোস করবেন, এগুলো শুনে রেখে দিন। নবীজি যেখানে পায়খানা ফিরতেন, নবীজি যখন পায়খানা ফিরতেন, পেশাব ফিরতেন, দূরে চলে যেতেন, অনেক দূরে চলে যেতেন, দূরে গিয়ে আড়াল করে পেশাব পায়খানা ফিরতেন। আর আমরা কি করি, পাকা রাস্তার ধারে, হাইরোডের ধারে মাল বসে পড়েছে চোখ বন্ধ করে, তার মানে ও কারো দেখতে পাচ্ছে অসুবিধে নেই, লোকে ও দেখে দেখুক, ভুল বললাম? একদম বাস্তব কথা। এবার নবী করতেন কি, অনেক দূরে চলে যেতেন পায়খানা পেশাব ফিরতে। ওনার স্ত্রী আয়েশা বলছেন, আমি একদিন নবীর পায়খানা দেখতে গেলাম, দেখি তো গিয়ে দেখছি নবীজি চলে এসছেন, আমি গিয়ে দেখলাম কিছুই দেখতে পাইনি, পায়খানাই নেই। তখন আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনি পায়খানা ফেরেন না, না পায় লোটা নিয়ে জানার চলে আসেন? নবীজি বললেন, হ্যাঁ, বলে পায়খানা দেখতে পেলাম না। তখন নবীজি মুচকি হেসে বলেছেন, আয়েশা, আমি যখন পায়খানা ফিরি না, যেখানে পায়খানা ফিরি, পায়খানা ফিরে চলে আসার পর আল্লাহ পাক মাটিকে হুকুম দেয়, মাটি তুই তাড়াতাড়ি চাপা দিয়ে দে, সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দেয়। আর আপনি পায়খানা ফিরে চলে আসবেন, মাটি চাপা দেবে, মুরগি গিয়ে ঘেটে দেবে, ঠিক না বেটি? বাস্তব কথা বাবা। এই জন্য নবীর সঙ্গে আমাদের তুলনা করা হয় না।